1971-এর 25শে মার্চ যখন গণহত্যায় মাতে পাকিস্তানি সামরিক জান্তা, তখন স্বাধীনতার ঘোষণা দেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। নাটকীয় সে রাতে তাকে গ্রেফতার করে নিয়ে যাওয়া হয় পাকিস্তানের কারাগারে। দীর্ঘ 9 মাস কারাভোগের পর 1972-এর 10 জানুয়ারি স্বাধীন দেশে ফিরে আসেন জাতির পিতা। সেই থেকে দিনটি স্বদেশ প্রত্যাবর্তন দিবস। প্রতি বছর দিবসটি উপলক্ষে আলোচনা সভার আয়োজন করলেও 7 জানুয়ারি নির্বাচনের বিজয় উদযাপন উপলক্ষে আওয়ামী লীগ করবে সোহরাওয়ার্দী উদ্যানে বিশাল জনসভা। 10ই জানুয়ারির এই জনসভা হবে একটি ঐতিহাসিক জনসভা। এই জনসভা হবে বিশাল জনসভা। মানুষের একটা বিজয়ের একটা উৎসব থাকে, একটা স্বাদ নিতেই চায়। এবারের 10ই জানুয়ারিতে সেই ঐতিহাসিক দিনে 7ই জানুয়ারির ঐতিহাসিক দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের বিজয়কে আমরা এই উৎসবের সাথে আমরা মিলিয়ে সারা বাংলাদেশের মানুষ 10ই জানুয়ারি পালন করব। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের মধ্য দিয়ে এবারের সংসদ স্বাধীনতা বিরোধী মুক্ত হয়েছে বলেও মন্তব্য করেন আওয়ামী লীগ নেতারা। এর মধ্য দিয়ে আগামীতে সংসদ তো বটেই, বাংলাদেশের রাজনীতিতেই আর স্থান হবে না মুক্তিযুদ্ধ বিরোধীদের। 75-এর পর যতগুলি সংসদ এসেছে কম বেশি মুক্তিযুদ্ধের বিরোধী শক্তি সংসদে ছিল। এইবারই প্রথম সংসদে মুক্তিযুদ্ধের বিপক্ষের শক্তির কোনো অবস্থান নাই। সংসদ থেকে যেভাবে মুক্তিযুদ্ধের বিপক্ষের শক্তি বিতাড়িত হয়েছে এই নির্বাচনের মধ্য দিয়ে, আমি বিশ্বাস করি জাতীয় রাজনীতিতেও মুক্তিযুদ্ধের বিপক্ষের শক্তির বিদায় নেওয়ার পালা শুরু হয়েছে। সরকারি দল এবং বিরোধী দল উভয়ই মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি। বহু বছরের সেই আকাঙ্ক্ষা বাস্তবায়িত হয়েছে 7 জানুয়ারি নির্বাচনে। এই মত আওয়ামী লীগের এই সিনিয়র নেতার। মুক্তিযুদ্ধের বিপক্ষের শক্তি রাজনীতিতে যে সরব অবস্থান সেটা দূরীভূত হবে খুব বেশি দিন নাই। হাতিকুর রহমান তামাল, সময় সংবাদ, ঢাকা।